নামের মহিমা, এ হচ্ছে নাম। নাম করুন, কিচ্ছু করা লাগবে না, কৃপা হয়ে যাবে। এবার আসুন আরেকটা কথা, সেই নাম কলির মানুষ করছে না, তাই মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। গৌরীদাস বলছে, প্রভু কি হয়েছে? সুধা মাখা হরি নাম বদনে না স্ফুরে, সুধা মাখা হরি নাম বদনে না স্ফুরে, দেখিয়া তোমার ভাব পরানো বিদরে, আমার দেখিয়া তোমার ভাব পরানো বিদরে, কেন তুমি হরি হরি বলো না, কেন হরি 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 বলো না, বলো তোমার কি বেদনা, কেন হরি 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 বলো, তোমার কি বেদনা, কেন হরি হরি বলো না, বলো তোমার কি বেদনা, কেন হরি বলো, তোমার কি বেদনা, কেন হরি হরি বলো না। মহাপ্রভু হরি বলছেন না, আস্তে মা আস্তে আস্তে। এই জন্য কলির মানুষ একটু অহংকারী হয়েছে। নরোত্তম দাস ঠাকুর বলছে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করে মানি। অহংকার যেটা সত্য নয় সেটাই দেখা, তাই না? বলছে, নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতায়ের চরণ দেখা। নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতায় পদ সদা করি আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। অর্থ চায় না, যারা বৈষ্ণব তারা ভগবানের কাছে অর্থ চায় না, তারা কাঙাল হতে চায়। মহাভারত দেখুন, কৃষ্ণের আপন পিসিমা ছিল কুন্তি, না ভুল বললাম? কুন্তি, কুন্তি হচ্ছে বসুদেবের বোন, সুরসেনের কন্যা, এই কুন্তি। আসতে মা, আপন পিসিমা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ তখন পিসিমাকে বলেছিল, পিসিমা সপ্ত শেষ হয়ে গেল, এবার আমি চলে যাই, তুমি আশীর্বাদ করো। কুন্তি বলল, বাবা তুই তো চলে যাবি, কিন্তু তোর ভাষায় আমি বুঝতে পাচ্ছি তুই গেলে তো আর আসবি না। কেন? কুন্তি বলেছিল, বাবা আমার পঞ্চ পাণ্ডব ভিখারি ছিল, তুই সখা হয়েছিলি, আজ তারা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, ঐশ্বর্যের চিন্তায় কৃষ্ণ চিন্তা ভুলে যাবে, তাই তুই চলে যেতে চাইছিস, ঠিক বল? কৃষ্ণ বলল, পিসিমা ঠিকই বলেছ। তখন কুন্তি বলেছিল, বাবা একটা কাজ করবি, কি? তুই চলে যা, দুঃখ আমার নাই, আমি জানি চিরদিন তুই কারোর কাছে থাকিস না, একটা কাজ কর, তুই যাওয়ার আগে তুই তো আমার ভ্রাতুষ্পুত্র ভাইয়ের ছেলে, আমার মস্তকে হস্তার্পণ করে বলে যা, কি বল কৃষ্ণ? আমি পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করব, আমি এই কুন্তি পৃথিবীতে যতবার আসব, ততবার তুই শুধু আমার কাঙালিনি করে রেখে বিপদ দিয়ে রাখবি, পারবে? কি বললেন? আমাকে কাঙালিনি করে রাখিস, বাড়ি গাড়ি আমাকে দিস না, আর আমাকে বিপদ দিয়ে রাখবি। কৃষ্ণ চমকলেন, পিসিমা এই জগতে সবাই আমার কাছে সম্পদ চায়, বাড়ি গাড়ি ঐশ্বর্য চায়, তুমি বিপদ চাইছো কেন? কুন্তি বলল, কৃষ্ণ এই জগতে যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে, যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে। কে আস্তে কথা নয়, কেউ কথা বলবেন না, তারই মন থাকে কৃষ্ণ পদে। কেন? শ্রীবাসের দাদা কিংবা শ্রীবাস পণ্ডিতের ভাই নলিনী পণ্ডিত, তারই কন্যার নাম ছিল নারায়ণী। এর নাম শুনেছেন কেউ? মায়েরা শোনেননি তো? শুনুন, ভগবান কি করতে পারে দেখুন। এই নারায়ণী শিশুকালে স্বামী হারা, বাল্য বিধবা, তখনকার দিনে বাচ্চা বেলায় বিয়ে দিত তো, বাল্য বিধবা নারায়ণী। একটু মন দিয়ে শুনবেন, নামে কি করতে পারে। কিন্তু যখন স্বামী মরে গেল, নারায়ণী এসে পিতৃ আলায় উঠল, নলিনী পণ্ডিতের বাড়িতে থাকলো। কিছুদিন পরেই তার বাবা মা দুজনেই মারা গেল। দেখুন কত বড় কঠিন পরীক্ষা। আস্তে মায়েরা, কথা নয়, চুপচাপ বসুন। এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শ্রীবাস পণ্ডিত
আর নারায়ণীকে বললো, নারায়ণী তোর বাবাও নাই, স্বামীও নাই, মাও নাই, আজ থেকে আমি তোকে গৌরকে সেবা দেওয়ার অধিকার দিলাম। কি সেবা দিবি এই ছেলে? টাকাও কি? প্রভু তাম্বুল খেতে ভালোবাসতেন, তাম্বুল চেনেন? বলুন তো কি? পান, পান। হ্যাঁ, তাম্বুল খেতে ভালোবাসতেন। নারায়ণী প্রত্যেক দিন প্রভুকে তাম্বুল খাওয়াতেন, আর নারায়ণী অন্তরে অন্তরে ভাবতেন, হে প্রভু, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, হে ভগবান, হে গৌর সুন্দর, তুমি তো অন্তর্যামী, আমি জানি যে তোমাকে ভালোবাসে তুমি তাকে কাঁদাতে বড় ভালোবাসো, তাই দেখো আমার স্বামী কেড়ে নিয়েছ, আমার মাকে নিয়েছো, বাবাকে নিয়েছো, জগতে আমার বলতে কিচ্ছু রাখোনি, আমার অন্তরে বড় ইচ্ছা যদি আমার গর্ভে একটা সন্তান হতো, আমি বৃদ্ধা হয়ে গেলে ওই ছেলে কানের ধারে বসে বসে যখন কৃষ্ণগুলো গান গেয়ে আমাকে শোনাত, আমার তাপিতা প্রাণ শীতল হয়ে যেত। এটা মনের আক্ষেপ ছিল, বহির প্রকাশ করেনি। সেই দিন গৌর হরি তাম্বুল খেতে খেতে, পান খেতে খেতে কিছুটা পান নারায়ণীকে দিয়েছিল, খাও নারায়ণী, এটা প্রসাদ করে খাও। নারায়ণী প্রসাদ করে খেয়েছে, দেখেছেন এর মধ্যে গৌরের কৃপা হয়ে গেছে। কেমন? যেদিন প্রভুর উচ্ছিষ্ট তাম্বুল ভক্ষণ করল, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেছে। এক মাস যায়, দু মাস যায়, তিন মাস যায়, নারায়ণী গর্ভবতী। গ্রামের মানুষ সমালোচনা করে, ওর স্বামী নাই, নারায়ণী শ্রীবাসের ভাইজি বটে, কিন্তু দ্বিচারিণী হয়ে গেছে, চরিত্রহীনা হয়েছে। এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল, শ্রীবাসের কর্ণে গেল, শ্রীবাস তো স্তম্ভিত হল। নদিয়ার ব্রাহ্মণ সমাজ শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস, ব্রাহ্মণের একটা ধর্ম আছে, তোমার বিধবা নারায়ণী ভাইজি ঘরে পোষো, তুমি কি জানো তার কি হয়েছে? না তো। গর্ভবতী হয়েছে, ওর প্রায়শ্চিত্ত করতে হবে। কি? শুনুন মায়েরা, শুনলে গার পশম খাড়া দিয়ে ওঠে, তখন গাদ্রে অত্যাচার। আর হিন্দু ধর্মকে যদি ধ্বংস করে থাকে এই ব্রাহ্মণ সমাজ, কিংবা উচ্চ শ্রেণী যারা এই হিন্দু ধর্মকে ধ্বংস করেছে তারা। এসব কথা শুনে অনেক ব্রাহ্মণ আমার উপরে ক্ষিপ্ত, আমাকে কেস করবে বলেছিল ব্রাহ্মণেরা। আমি বললাম, পারেন তো করুন, আমি পারলে লড়ব। সত্যি তাই, এখনো দেখুন ব্রাহ্মণদের অত্যাচার। তৎকালীন দিনে বলেছিল, নারায়ণের প্রায়শ্চিত্ত কি করে করবে? তোমার নারায়ণীকে প্রায়শ্চিত্ত করতে গেলে কড়াতে ঘি জাল দিতে হবে, ঘি ঘি তকবক তকবক করে ঘি ফুটবে, ওই ঘি চামচে করে তিলে তুলে দিয়ে তোমার নারায়ণের মুখে ঢেলে দিতে হবে, ওটা পুড়তে পুড়তে ভিতরে ঢুকবে, ওই গরম ঘি খেতে খেতে মরে যাবে, তবে ওর প্রায়শ্চিত্ত হবে। কিন্তু রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? গৌর হরির কৃপা যার হয়েছে এই জগতে কি তার, তারে কি কেউ মারতে পারে রে ভাই, মারতে পারে রে ভাই। এই কথা নারায়ণীর কানে গেল, শ্রীবাস জিজ্ঞাসা করল, নারায়ণী লোকের মুখে শুনছি তুই নাকি গর্ভবতী? নারায়ণী নিষ্কপটে স্বীকার করে নিল, কাকা তুমি ঠিক শুনেছ, তবে নদিয়ার ব্রাহ্মণেরা যদি জিজ্ঞাসা করে ওদেরকে দলবদ্ধভাবে আমার কাছে আসতে বলো,
এসে আমার গর্ভের কাছে শুনতে বলো কে তুমি গর্ভের মধ্যে। এই গর্ভ যদি অপবিত্র হয় তবে কোনো উত্তর আসবে না, আর যদি পবিত্র গর্ভ হয় তবে গর্ভের মধ্যে যে আছে সেই উত্তর দিয়ে দেবে। আশ্চর্য এই কথা যখন শ্রীবাস বলে দিল সবাইকে, ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে নারায়ণের কাছে আসলো। নারায়ণী, ও নারায়ণী, তুমি গর্ভবতী হয়েছো কিভাবে বলো। নারায়ণী বলল, দেখুন আমি বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। দলবদ্ধভাবে ব্রাহ্মণগণ তখন গর্ভের কাছে জিজ্ঞাসা করলো, হে গর্ভ তুমি বলো নারায়ণের গর্ভের মধ্যে তুমি কে আছো, উত্তর দাও। কি আশ্চর্য ঘটনা! এই কথা যেই বললো গর্ভের মধ্যে থেকে উত্তর চলে এলো হুঙ্কার দিয়ে, কি শোনো, শুনে না, আমি কে? শ্রী চৈতন্য পিতামহ অদ্বৈত গুরু, গর্ভের মধ্যে আছি আমি পাঞ্চা কল্পতরু। অদ্বৈত গুরু, গর্ভের মধ্যে আছি আমি বাঞ্চা কল্পতরু। তোমরা শ্রী চৈতন্য গৌর হরি আমার পিতা, আর নিত্যানন্দ দ্বৈত আমার গুরু, নারায়ণের গর্ভের মধ্যে আছি আমি বাঞ্চা কল্পতরু। ও গো গর্ভের মধ্যে আছি আমি বাঞ্চা কল্পতরু। 10 মাস 10 দিন পরে নারায়ণী প্রসাদ করেছিল, সেই গর্ভে যে সন্তান জন্ম নিল সেই সন্তান কলিকালের ব্যাস হয়ে শ্রীমৎ চৈতন্য ভাগবত রচনা করেছিল, তার নাম হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর। নাম হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর, এর নাম হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। দেখেছেন, তাহলে ভগবানকে ভজন করতে গেলে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। কুন্তী তাই বলেছিল, কৃষ্ণ তুমি আমাকে আঘাত দিয়ে রেখো, কাঙালিনী করে রেখো, আমি আর কিছু চাই না। ব্যাস এটা হলো চাওয়ার। সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই কাঁদছেন আর জগৎকে কাঁদাচ্ছেন। তাই তো গৌরীদাস পণ্ডিত প্রশ্ন করেছে, প্রভু কি হয়েছে তোমায় বলো না, আমার বলে শুনতে ইচ্ছা হয়েছে। মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছ, দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছ, কি হয়েছে বলো প্রভু বলো। কিসের লাগিলা তুমি ঘন ঘন কাঁপো, ও গো কিসের লাগিয়া তুমি বলো না বলো না গো, একবার বলো বলো না কিসের শনে অধর বিম্ব লহু লহু চাপ, দশনে অধর বিম্ব লহু লহু চাপ, তুমি ক্ষণে ওঠ ক্ষণে বৈশ ছাড়া হো নিঃশ্বাস, তুমি ক্ষণে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে কেঁদেছেন কেন? তিনি কাঁদিয়েছিলেন তাই, কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয়। মায়েরা, তাহলে কলিকালে হরিনাম করলে যে হরির কৃপা হবে এর চেয়ে জাজ্জল্য প্রমাণ আর হয় না। একটুখানি আপনাদের বলি, শুনুন, এই কথাটা হঠাৎ মনে পড়লো, আমার মনে এসে যায় কখন কোন কথা বলতে ইচ্ছা করে। জানেন মহাপ্রভু নিজেই বলেছিলেন কলিকালের হরিনাম বড় দুর্লভ।
লাল মেয়ে বস। আচ্ছা বলো, কার কখন কি হয়? আমি ছোট্ট করে কাহিনীটা একটু বলি। শচি মাতা নিমায়, নিমায় মায়ের একটু শুনবেন মন দিয়ে, এই কথাটা একটুখানি বলবো, আমার বলতে ইচ্ছা হয়েছে। নিমাই যখন ২৪ বছর বয়স, তখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি একটা, বলুন তো নিমাই সন্ন্যাসে গেল ঠিক, গেলে শচি মাতা ভেউ ভেউ করে কাঁদছিল, আপনারা বলুন নিমাইকে কি শচি মাতা যেতে বলেছিল, খোকা তুই সন্ন্যাসে যা? না, নিমায় আপন ইচ্ছায় গিয়েছিল। কি হবে একটু বলুন তো ভেবে, আপনারা যেতে বলেছিল কি? নিমাই তুই সন্ন্যাসে যা বলেছিল? একটু কথা বলেন আপনারা, সামনে বসুন তো, মাথা নাড়েন না কেন? মাথা নাড়বেন তো, ই কি সভ্য না, মাথা নাড়েন না, চুপ করি। বলেছিল তাই তো? কখন বলো, কখন বলেছিল? ওই যে ভোরবেলা, দুপুরবেলা, ভোরবেলা যখন বলেছিল মা, ঘুমের ঘরে মা বলেছিল বনের কখিল বনে চলে যা। এটা কিন্তু ঠিক নয়, মিথ্যা কথা। আমরা কীর্তনিয়ারা আসরে দাঁড়িয়ে যে কত ভুল কথা বলি, আর এই ভুল শুনে যে কিছু কিছু ভুলে ভরা লোক যাওয়ার সময় বলতে বলতে যায়, ও কি দারুণ বলে গেল ভুল, আপনি জানেন না তাই বলেন। শচিমাতা চাক্ষুষ বলেছিল সজ্ঞানে তোকে সন্ন্যাসে যেতে হবে। কেন? শচিমাতা জানতেন যে আমার নিমাই থাকবে না, এর আগে আটখানা কন্যা মরে গিয়েছিল, পরে বড় ছেলে বিশ্বরূপ চলে গিয়েছিল, তাও শচিমাতা জানতেন যে আমার নিমাই থাকবে না, তাই নির্জনে নিরকক্ষে বসে বসে কাঁদছেন। তর বিগলিত ধারা প্রবাহিত হচ্ছে, এতগুলো মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, একটা কুলো প্রদীপ জ্বলছে ধিক ধিক করে নিমায়, সেও যদি যায় কোনো মায়ের হৃদয়ে কি সুস্থতা কাজ করে? না, তাই নিমায়ের আড়ালে শচি মাতা কাঁদে, নিমাই রে তুই চলে যাবি বাবা, তুই চলে গেলে এ অভাগিনী রে কে মা বলে ডাকবে রে সোনা, তোর আটটা বোন মরে গেল, তোর দাদা চলে গেল, তুই যদি চলে যাস কলির মানুষ যে আমাকে রাক্ষসী বলবে বাবা, ভেউ ভেউ করে কাঁদে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে, ধীরে ধীরে অতি ধীরে মায়ের কাছে গেছে, মা যেই ডাক দিল শচি মাতা চোখের জলটা মুছে ফেলল, বাবা এসেছিস বল কেন, মা তুমি কাঁদছো কেন গো বলো না। শচি তখন বলেছিল বাবা রে কেন যে কাঁদি তুই জানিস না, নিমাই বলছে মা আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্মান রাখি, আর তোমার মনের সম্মান রাখি না, ওটা বলো না আমি জানি তুমি কেন কাঁদছো। কেন বলতো বাবা? মা আমি এই পিছনে বাচ্চাগুলো ঠিক করুন না, পিছনে বাচ্চাগুলো একটু থাকান, হরে কৃষ্ণ আমি জানি। শচি মাতা বলল বলতো কেন বাবা আমি কেন কাঁদছি? তখন নিমাই বলেছিল মা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব তাই তুমি কাঁদছো। শচি বলেছিল বাবা ঠিক বলেছিস, তুই আমার অন্তরের কথাটা বলেছিস রে, তুই চলে গেলে এই হতভাগিনী আর কাকে নিয়ে থাকবে, আমি তো তাই কাঁদছি। মায়ের ক্রন্দনের প্রতিধ্বনি শুনে শচি মায়ের মস্তকে হস্তার্পণ করে নিমায় প্রতিজ্ঞা করল, মা আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কোনোদিন চলে যাব না। এই হলো জায়গাটা, যেই বলেছে চলে যাব না, শচি মাতা সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরল, নিমায় অমন কথা বলিস না বাবা, তুই চলে না গেলে জগতের জীবিত উদ্ধার হবে না, আর চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না। নিমাই শুনে রাখ,
এই জগতে যারা নেচে নেচে কীর্তন করে আর কীর্তন শোনে, যারা তত্ত্ব বলে তত্ত্ব শোনে, যারা পালা বলে পালা শোনে, তারা কোটি জন্মেও ভগবত কৃপা পায় না। তবে কিসে পায়? হরিনাম শুনতে এসে, হরিনাম কানে শুনে, হরি বাসরে বসে যদি কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল ফেলতে পারে, ভগবানের কাছে তার যাওয়া লাগে না, ভগবান নিজেই তার কাছে আসে। তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না। তুই জানিস এই জগতে যার বুকে বেদনা নেই, এই জন্মে যার বুকে নাই বেদনা, সে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদে না। সংসার যদি বেদনা দেয়, জানতে হবে ভগবান যা করে মঙ্গল হয়েছে। কেন? নাতি পুতি ছেলে বৌমা সবাই যদি আমার সুখে রাখে, আমি সবাইকে নিয়ে আনন্দে থাকবো, কৃষ্ণ ভুলে যাব। তাইতে ছেলে বৌমা নাতি পুতি আমাকে ঘাত আঘাত করে, বাক্য প্রয়োগ করে, আমাকে মারতে আসে, তখন আমি আনন্দ পাই না। ঠাকুর ঘরে যেয়ে চোখের জল ফেলে গোবিন্দকে বলি, হে প্রভু তুমি আমাকে কবে তুলে নেবে, আমার আর সংসার ভালো লাগে না। আমি যাদেরকে এত ভালোবেসেছিলাম, যাদের জন্য জীবনটা বাতির মতো পড়তে পড়তে ক্ষয় হয়ে গেলাম, তারা আজ আঘাত করছে, আমি আর সহ্য করতে পারছি না। এই সংসারের মানুষ আঘাত করে বলেই তো চোখে জল আসে, আর যখন চোখে জল কৃষ্ণ বলে আসে, তখন কৃষ্ণের কাছে যাওয়া লাগে না, কৃষ্ণ তার কাছে এসে তাকে হৃদয় মন্দিরে ধরে প্রেমানন্দে হরি বল বলে। শচী মাতা যখন বলল নিমাই তোকে যেতে হবে, নিমাই বলল মা আমি চলে যাওয়ার আগে তুমি এত কাঁদছো, আমি চলে গেলে কাঁদবে না তো? ও মায়েরা কথাগুলো কি বলছে শুনুন, আমি চলে গেলে কাঁদবে না তো? বলে হ্যাঁ কাঁদবো, কাঁদবো নিমাই, তোর মতো ছেলে চলে গেলে কোনো মেয়ে কি না কেঁদে পারে, কোনো মা কি পারে? তবে শোন নিমাই, কি আচ্ছা, যারা গন্ডি খাটবেন তারা মন্দিরে যাবেন, কমিটি থেকে বলেছে। আর পুষ্প অঞ্জলি, পুষ্প অঞ্জলি এবং গন্ডি যারা খাটবেন তারা খেটে আসুন, যে যায়নি তাই জানি না। আচ্ছা তাহলে বিষয়টি কেমন হলো, যাও মা বসো। হরে কৃষ্ণ, এইবার যা তোকে যেতে হবে। নিমাই বলল মা আমি চলে যাবার আগে তুমি কাঁদছো, চলে গেলে কাঁদবে না? সচি বলেছিল কাঁদবো, কিন্তু সে কান্নায় আনন্দ আছে। শুনে নেন, কিছু কিছু মানুষ আনন্দে কাঁদে, জানেন এটা কি কেউ জানেন? আনন্দে কান্না জানেন কেউ? তাও জানেন না? দেখবেন শচীন টেন্ডুলকার কিংবা সৌরভ যখন ফার্স্ট হয়ে গেল, বিশাল সুনাম হলো, আনন্দে কেঁদে ফেলেছিল আকাশের দিকে তাকিয়ে, এটা আনন্দের কান্না। তেমনি ছেলের বাড়ি বৌমার বাড়ি মেয়ের বাড়ি গেলে ঘাট প্রতি ঘাটে মানুষ কাঁদে, কিন্তু হরিনাম শুনতে এসে যখন কৃষ্ণ নাম বলে কাঁদে, এটা হলো আনন্দের কান্না। জানো এই কান্না যত আসে চোখ দিয়ে, তত মনে হয় যদি আরো একটু কাঁদতে পারতাম বুকের জ্বালাটা জুড়িয়ে যেত, একেবারে আনন্দের কান্না। তাই শচী মাতা বলল নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। কি বললেন? শুনেছেন? কত ভালো করে শুনুন। তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। শচী মাকে বলল নিমাই মা, ও মা তবে আমু একটা কথা দিয়ে যাই মা শোনো, আমার জন্য তুমি এত ত্যাগ করলে, তবে আমু বলছি মা শোনো, আমি সন্ন্যাস নেওয়ার পরে তুমি হাতে করে রান্না করে ডাক দিও নিমাই নাম ধরে, আমার মনে রইল ভাবো পৃথিবীর যে প্রান্তে থাকি এসে তোমার হাতের খাবার খাবো। শচী মাতা বলল নিমাই
আজ আমি বেঁচে আছি তাই আমার হাতের খাবার খাবি, আমি যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না। নিমাই বলেছিল, মা তোমার এলাতে শক্তি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার, আমি আবার আসব, আমি আবার আসব মা, পরিত্রাণায় সাধনাং বিনাশেষু দুষ্কৃতাম ধর্মং সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে, মা আমি আবার আসব, আমি আবার আসব। শোনো মা, শোনো, সত্য যুগে তুমি ছিলে কর্দমস্ত্রী দেবহূতি, আমি কপিল দেব রূপে তোমার কাছে এসেছিলাম, ত্রেতায় তুমি ছিলে কৌশল্যা, আমি রাম চার ভাগে ভাগ হয়ে এসেছিলাম, তারপরে তুমি ছিলে দেবকী, আমি তোমার কাছে এসেছিলাম, কলিতে তুমি সচী মাতা, তোমার মতো মানা হলে আমার মতো ব্যক্তি আসা যাওয়া করতে পারে না মা, আমি আবার আসব, আমি আবার আসব, শেষ জন্ম নেব ঐশ্বন্য কণে, হরি নাম দিয়ে তারাব জীবগণে। এই সেই দিন, বুঝেছেন, এই সেই দিন, নাম করলেই কৃপা হবে, তবে কি করে নাম করবেন, কৃপা কিভাবে হবে একটু বলবো মা, শুনবেন তো, আপনারা যে বলেন চান করে এসে হরি নাম না করলে পাপ হয়, ভুল। অনেকে বলেন স্বামী মনে না করবে, স্বামী মরে না গেলে একাদশী করতে নাই, যারা বলবে শালা কানের জাতা ফাটানো চড় দেবেন, ধরি তোর বাপের শাস্ত্রে লেখা আছে স্বামী মরে গেলে তো একাদশী করতে হবে, কেন কোন বউ যদি ভাবে একটু একাদশী করবে, ঠাকুরকে ডাকবে, ঠাকুর আমার স্বামীকে মেরে ফেলো আমি একটু একাদশী করব, হ্যাঁ একাদশী পৃথিবীর সবাই করতে পারে, বাজে কথা বললে হবে না, তবে একাদশী করে রুটি গিললে হবে না, আর সুজির পায়ে শরীর বাইরে জম্মের খাওয়া খাই কেন, আমি একাদশী করেছি, ভুল, ওতে কিচ্ছু হবে না, ওসব একাদশী নয়, দেখানো দোষী লোককে বলা হয়। অতএব মা নাম করুন, শুনে নেন কিভাবে করবেন, যে যেখানেই থাকুন গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ, যে যেখানে থাকবেন নাম করবেন কিভাবে, হাতে কাম, কাম মানে কাজ, হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে সদা সত্য কথা কবে, পরের সতী পরের পতি স্পর্শ না করিবে, হরি কে না ডাকিলে হরি তাহারে ডাকিবে, বুঝলেন, হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে সদা সত্য কথা কবে, পরের সতী পরের পতি স্পর্শ না করিবে, হরি কে ডাকা লাগবে না হরি তাহারে ডাকিবে। এই এই সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হরি নাম বিতরণ করছেন, আর একবার ওঠে একবার বসে, বসে কি হয়েছে বলো না, এই যে ক্ষণে ওঠো ক্ষণে বৈশ ছাড়া হলি, প্রকাশ হল রে, প্রকাশ হল রে মধুর মধুর লীলা, মধুর মধুর লীলা প্রকাশ হল রে মধুর মধুর, নিতাই গৌর হরি হরি বলে মধুর মধুর লীলা, গৌর হরি মধুর মধুর লীলা, মধুর মধুর লীলা প্রকাশ হল রে, প্রকাশ হল রে ইন্দ্র,
Hare Krishna. Oh,